এই মুহূর্তের সব থেকে বড় খবর, আগামীকাল যে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে, রেজাল্ট বার হবে, সেই রেজাল্টের আগে এক্সিট পুল, ওই 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে কি কি হতে চলেছে, বিজেপি পার্টি কোথায় কিভাবে হারতে চলেছে, তার এক এক করে এক্সিট পুল প্রকাশ করলেন বিশ্ব বাংলা চ্যানেলের সাংবাদিক সোমনাথ। এই ভিডিও মিলিয়ে নেবেন, আগামীকাল যে ভোটের রেজাল্ট হবে পুরোপুরি হুবহু মিলে গেছে। কারণ এই সাংবাদিক সোমনাথ কর্ণাটক বিধানসভা নির্বাচনের সময়তেও এক্সিট পুল রিপোর্ট দিয়েছিল, যেই রিপোর্ট দিয়েছিল তাতে পুরোপুরি মিলে গিয়েছিল এবং বিজেপি পার্টির অবস্থা ঠিক ততটাই খারাপ হয়েছিল। সাংবাদিক সোমনাথের এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, এক এক করে 5টি রাজ্যের বিজেপি পার্টির অবস্থা কি হতে চলেছে এবং কংগ্রেস কি কি ফল করতে চলেছে, ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নরেন্দ্র মোদী এবং অমিত শাহর কপালে খুব দুঃখ আছে। 2024-এ ছত্তিশগড়ে কিন্তু বিজেপির পদ্মফুল শুকিয়ে গেছে। এই লোকসভা ভোটের আগে হাড় হিম করা পরিস্থিতি নরেন্দ্র মোদী অমিত শাহ। আর যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসবো, ইতিমধ্যেই আপনারা অনেকটাই আভাস পেয়ে গিয়েছেন, সেটা হলো সদ্য সমাপ্ত যে 5 রাজ্যের বিধানসভা নির্বাচন আছে এবং লোকসভা নির্বাচনের আগে 2024-এর যে লোকসভা নির্বাচন, হাই ভোল্টেজ লোকসভা নির্বাচন, তার আগে এটাকে কিন্তু রাজনৈতিক মহল বা রাজনৈতিক বিশেষজ্ঞরা সেমি ফাইনাল হিসেবে দেখতে চাইছে। কারণ খুব গুরুত্বপূর্ণ 5টি রাজ্যে কিন্তু ভোট ছিল এবং সেই রাজ্যগুলির মধ্যে অন্তত 3টি রাজ্য কিন্তু হিন্দি বলা, আপনারা জানেন মরু রাজ্য, যেটা সবচেয়ে বেশি আলোচনায় ছিল এবারে যে বিধানসভা নির্বাচনে নভেম্বর মাসে, সেই বিধানসভা নির্বাচনে সবচেয়ে আলোচনায় ছিল মরু রাজ্য অর্থাৎ রাজস্থান, তারপরেই ছিল মধ্যপ্রদেশ এবং তার পাশের রাজ্য ছত্তিশগড়। এবং আপনারা দেখবেন ভৌগোলিকভাবে এটা কিন্তু হিন্দি বলা, সকল্ড আমরা যেটাকে আমরা হিন্দি বলায় বলছি, সেই হিন্দি বলার মধ্যে পড়ে এবং লোকসভা নির্বাচনে কিন্তু হিন্দি বলায় ভোটটা খুব কিন্তু প্রভাব পড়ে এবং এই বিধানসভা নির্বাচনকে সেই কারণেই হয়তো অনেকে অ্যাসিড টেস্ট বলছে রাজনৈতিক দলগুলোর, কিংবা সেমি ফাইনাল হিসাবে দেখছে। এবং আরও 2টি রাজ্য, একটা হলো দক্ষিণের তেলেঙ্গানা আপনারা জানেন, এবং আরেকটি নর্থ ইস্টের অর্থাৎ উত্তর পূর্বের একটি ছোট রাজ্য মিজোরাম। এই মিজোরাম ছোট রাজ্য হলেও মিজোরামের এই ভোটের রেজাল্ট কিন্তু নর্থ ইস্টের একটা ছবি কিন্তু ধরা পড়বে অনেকেই মনে করছেন। কারণ আপনারা জানেন যে মণিপুরে যে কাণ্ড কারখানা চলছে, মণিপুরে যে জাতি দাঙ্গা যেটাকে বলা হচ্ছে, তার জন্য কিন্তু পাশের রাজ্য মিজোরামেও কিন্তু কিন্তু খুব টেনশনে ছিল এবং সেই এফেক্টও পড়বে। এর ফলে ত্রিপুরা, আসাম, নাগাল্যান্ড, তার ছবিটাও কিন্তু এই মিজোরামের মাধ্যমে ধরা পড়তে পারে। আর একটা হলো তেলেঙ্গানা, যেটা আমরা বলছিলাম, তেলেঙ্গানা দক্ষিণের রাজ্য, যেখানে কার্যত এই মুহূর্তে কেন্দ্রের যে শাসক দল বিজেপি, দক্ষিণে সেই অর্থে তাদের অস্তিত্ব নেই। এবং তেলেঙ্গানায় কিন্তু আরও একটি ছবি ধরা দেবে, যেটা হলো যে আপনার কর্ণাটকের পর, আপনারা যেমন কর্ণাটকে যে ভোট হয়েছিল সেখানে ক্লিন সুইপ পেয়েছিল কংগ্রেস, তারপরে তেলেঙ্গানার ছবিটাও কিন্তু সামগ্রিকভাবে দক্ষিণের অর্থাৎ দক্ষিণ ভারতের ছবিটা প্রকাশ করবে। আমি প্রথমেই আসবো, দেখুন আমরা যেটা যে শিরোনামে আমরা এই ফেসবুক লাইভটি করছি সেটা হলো এক্সিট পোল। আপনারা জানেন পেশাদার সংস্থাগুলি করে, বিভিন্ন ন্যাশনাল সংবাদ মাধ্যম, জাতীয় সংবাদ মাধ্যম, তার সঙ্গে বিভিন্ন পেশাদার সংস্থা তারা থাকে যারা সেফোলজি নিয়ে কাজ করে এবং তারা কিন্তু একটা সমীক্ষা করে এবং বিভিন্ন ফ্যাক্টরগুলোকে সামনে রেখে, ভোটারদের সামনে বিভিন্ন স্যাম্পেল রেখে তার উপর কিন্তু এই এক্সিট পোলটা হয়। এবং আমরা এক্সিট পোল যে একেবারেই সেই চিত্রটাই যে ভোটের দিন অর্থাৎ 3 তারিখে যখন গণনা হবে 5 রাজ্যে, সেই এক্সিট পোলটাই যে প্রতিফলিত হবে এমনটা নয়, কিন্তু এক্সিট পোল দেখে সামগ্রিকভাবে একটা ছবি অর্থাৎ কি হতে পারে সেটা বোঝা যায়। এবং আমরা দেখেছি সংখ্যায় না মিললেও মোটামুটি এক্সিট পোল যাদের দিকে পাল্লা ভারী অন্তত তারা সেই বিধানসভা আসনটি, সেই বিধানসভাটি, সেই রাজ্যগুলো আমরা দেখেছিলাম। কর্ণাটকে যেমন কংগ্রেসের পাল্লা ভারী ছিল, পশ্চিমবঙ্গে যেমন পাল্লা ভারী ছিল, সেইগুলোই হয়েছে। এবং ফলে এক্সিট পোলকে কিন্তু একেবারে অস্বীকার করা যাবে না সংখ্যায় না মিলল। এবারে বলে রাখি বিশ্ব বাংলা সংবাদের এক্সিট পোল, দেখুন আমরা স্পষ্টতই বলছি 5 রাজ্যের কোথাও আমাদের প্রতিনিধি, আমাদের যিনি এডিটর ছিলেন অভিজিৎ ঘোষ, তিনি কিন্তু রাজস্থানে গিয়েছিলেন ভোটের আগে এবং রাজস্থানের ছবিটা তিনি আমাদের তুলে ধরেছিলেন। কিন্তু তারপরেও বলছি এই 5 রাজ্যের কোথাও কোনো স্যাম্পেল নিয়ে আমরা কোনো এক্সিট পোল করিনি। বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যম এবং তাদের যে পেশাদার সংস্থাগুলো রয়েছে তাদের এক্সিট পোলগুলো একটু পর্যালোচনা করার চেষ্টা করছি মাত্র। কিন্তু এর আগে আমরা বলছি অক্ষরে অক্ষরে একমাত্র বিশ্ব বাংলা সংবাদ, আপনারা জানেন ফেসবুক সোশ্যাল মিডিয়ায় কোনো ম্যানিপুলেট করা যায় না। আমরা কিন্তু কর্ণাটকের এক্সিট পোল অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়েছিলাম, আপনারা জানেন অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়েছিলাম। এর পাশাপাশি আমরা জানেন যেটা নিয়ে খুব কথা হয়, অর্থাৎ 2021-এর পশ্চিমবঙ্গের বুকে যে বিধানসভা নির্বাচন হয়েছিল, যখন ওই কাকে মোটা ভাই না কি বলেছে না, তৃণমূল কি মোটা ভাই না কি বলেছিল জানো, তার ওই মোটা ভাই এসে বারবার বলছিলেন ইসবার 200 পার, অ্যাকচুয়ালি সেটা হয়নি, হয়ে গেছিল পগার পার,
এবং 200টা তৃণমূল পার হয়ে গেছে। একমাত্র বিশ্ব বাংলা সংবাদ বলেছিল 217টি আসন পাবে তৃণমূল কংগ্রেস। এবং যেদিনকে ভোটের রেজাল্ট বেরোলো অর্থাৎ 2 মে 2021 সেদিনকে দেখা গেল কিন্তু তৃণমূল কংগ্রেস 217টা, আমরা বলেছিলাম 213টা আসন পেয়েছিল। এবং এত এত কাছাকাছি কিন্তু কেউ বলতে পারেনি, অনেকেই তৃণমূলকে এগিয়ে রেখেছিলেন কিন্তু ইসবার 200 পার হয়নি। যাই হোক, এবারে আমি একটু ছোট ছোট করে পাঁচ রাজ্যে আছি। যে রাজ্যে আমি বললাম সবচেয়ে বেশি নজর ছিল এবারে মরু রাজ্য অর্থাৎ রাজস্থান। রাজস্থানে একটা ক্যারেক্টার আছে একদম কেরালার মতো, অর্থাৎ 5 বছর অন্তর পাল্টে যায়, 5 বছর অন্তর পাল্টে যায়। কেরালাতে যেটা ছবিটা আমরা দেখে আসছি বিগত কয়েক দশক ধরে, যদিও শেষ নির্বাচনে কেরালায় কিন্তু দ্বিতীয়বারের জন্য বামপন্থ ব্যাক টু ব্যাক ক্ষমতায় এসেছিল, কংগ্রেস দ্বিতীয় ছিল। এবারে এর আগের যে নির্বাচন ছিল 2018 সালে, আপনারা জানেন যে বসুন্ধরা রাজ সিন্ধিয়া তার যে সরকার বিজেপি সেটাকে সরিয়ে কিন্তু অশোক গেহলট তিনি কিন্তু অর্থাৎ কংগ্রেস ক্ষমতায় এসেছিল। এবং খুব স্বাভাবিকভাবে যেটা ট্র্যাডিশন আর কি, যে মনে করা হচ্ছিল যে এবার হয়তো আবার বিজেপি আসবে সেই ফর্মুলা মেলে, কিন্তু এক্সিট পোলটা যখন দেখা গেল তখন দেখা গেল না বিষয়টি একেবারেই সেক্ষেত্রে তেমনটা নয়। কেরালার মতো এবারেও ব্যাক টু ব্যাক একই সরকার আসতে পারে, অশোক গেহলটের কংগ্রেস সরকার ফের ফিরতে পারে। এবং যদি সেটা হয় তাহলে কিন্তু মরু রাজ্যে যদি বিজেপি ধাক্কা খায়, কারণ জানেন আপনারা মানে কংগ্রেসের যেমন গোষ্ঠীদ্বন্দ্ব আছে বিজেপিরও তেমন কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব আছে। এবং এই সবকটা ফ্যাক্টর মিলে যদি কংগ্রেস শেষ পর্যন্ত নেক টু নেট ফাইডের একটা সম্ভাবনা দেখা দিয়েছে এক্সিট পোলগুলো, যেমন বলছি আমি আমি দু একটা উদাহরণ দিচ্ছি, সবগুলো পরে শোনানো সম্ভব না, আমি দু একটা এক্সিট পোল আপনাদের স্মরণ করে দিচ্ছি, আপনারাও দেখেছেন কালকের থেকে। সেখানে কিন্তু একদম নেক টু নেট ফাইট হচ্ছে বিজেপির সঙ্গে কংগ্রেসের, অর্থাৎ ট্র্যাডিশন মেনে 5 বছর অন্তর চেঞ্জ এক্ষেত্রে না হতে পারে, আবার কংগ্রেস ফিরতে পারে, আবার ট্র্যাডিশন অনুযায়ী বিজেপি আবার ফিরতে পারে। সেক্ষেত্রে আমি দেখাবো, এটা হলো রাজস্থান। রাজস্থানের সি ভোটার কি বলছে দেখুন, 199টা আসন, 200টি আসন একজন ক্যান্ডিডেট মারা গিয়েছেন, একটি আসনে ভোট হয়নি, 199টি আসনে ভোট হয়েছে। সি ভোটার তাদের এক্সিট পোলে বলছে বিজেপি পেতে পারে 94 থেকে 114, কংগ্রেস পেতে পারে 71 থেকে 91, সিএনএক্স বলছে বিজেপি পেতে পারে, দেখুন আমার ঘুরে যাচ্ছে সিএনএক্স যখন করছে, সি ভোটারের সঙ্গে সিএনএক্স এর ডিফারেন্সটা কোথাও হয়ে যাচ্ছে। দেখুন সিএনএক্স বলছে বিজেপি 80 থেকে 90 আর কংগ্রেস 94 থেকে 104, আবার মার্টিজ বলছে 115 থেকে 130 বিজেপি, কংগ্রেসকে খুব কম দিয়েছে 65 থেকে 75, আবার অ্যাক্সিস কি বলছে শুনুন, অ্যাক্সিস অ্যাক্সিস বলছে 80 থেকে 100 বিজেপি, 86 থেকে 106 কংগ্রেস। সেক্ষেত্রে এখানে বোঝাই যাচ্ছে নেক টু নেক ফাইট, যেটা ট্র্যাডিশন মানে বিজেপি চলে আসবে এমনটা বলা যাচ্ছে না। এবং সেটা হলে কিন্তু নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কপালে খুব দুঃখ আছে 2024 বলে দেওয়া যায়। এবারে আসছি মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে গতবার কি কাণ্ড কারখানা হয়েছিল জানেন, সব ঘোড়া কেনা বেচা যা হয় মধ্যপ্রদেশে, শিবরাজ সিং চৌহান কীভাবে এসেছিল, তারপরেও মধ্যপ্রদেশ যেটা দেখাচ্ছে সি ভোটার বলছে 88 থেকে 112 বিজেপি পাবে, কংগ্রেস পাবে 113 থেকে 137, মানে ক্লিন সুইপ দেখাচ্ছে কংগ্রেসকে মধ্যপ্রদেশে। আবার সিএনএক্স ঠিক উল্টোটা দেখাচ্ছে, বলছে বিজেপি পাবে 140 থেকে 159, 97 থেকে 107 পাবে কংগ্রেস, অ্যাক্সিস বলছে 140 থেকে 162, অর্থাৎ মধ্যপ্রদেশে কিন্তু বিজেপির পাল্লা ভারী। রাজস্থানে নেট টু নেট ফাইট, সেক্ষেত্রে কংগ্রেসের কিছুটা হলো পাল্লা ভারী, আর মধ্যপ্রদেশে কিন্তু কংগ্রেসকে অনেকে এগিয়ে রয়েছে বললেও কিছুটা হলো মধ্যপ্রদেশে পাল্লা ভারী। ছত্রিশগড় একদম পাশের রাজ্য, ছত্রিশগড়ে কিন্তু বিজেপির বিজেপির পদ্মফুল শুকিয়ে গেছে, মিলিয়ে নেবেন ছত্রিশগড়ে রবিবার, রবিবার সামনে রবিবার কয়েক ঘন্টার অপেক্ষা, মিলিয়ে নেবেন বিশ্ব বাংলা সংবাদের তরফ থেকে বলে দিচ্ছি ছত্রিশগড়ে মিলিয়ে নেবেন, এটা থাকবে ফেসবুকে, কোনো ম্যানিপুলেট করা যায় না, মিলিয়ে নেবেন ছত্রিশগড়ে কিন্তু ক্ষমতায় আসছে কংগ্রেস। কেন বলছি, কারণ সবকটা এক্সিট পোল কংগ্রেসকে ক্লিন সুইপ দিয়েছে, সুতরাং এটার অন্যতা হবে না, সিটের একটু অদল বদল হতে পারে, ঠিক আছে সিট কম বেশি হতে পারে, কিন্তু একদম ক্লিন সুইপ করছে কংগ্রেস। এবং ছত্রিশগড়ে কংগ্রেস যে ক্লিন সুইপ করছে, কংগ্রেস যে ক্ষমতা আসছে সেটা বুঝে গিয়ে কংগ্রেসের আবার গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেছে মুখ্যমন্ত্রী হবে, মানে কতটা কনফিডেন্স, এবং ছত্রিশগড়ে কংগ্রেস ক্ষমতা আসছে অর্থাৎ প্রথম ধাক্কা লাগলো বিজেপির, বিজেপি আর ফিরছে না, কংগ্রেস ছিল কংগ্রেসই থাকছে, রমন সিং এর কপালে দুঃখ আছে। যাই হোক, এবার তেলেঙ্গানা দক্ষিণের বড় রাজ্য, যেটার উপরে কিন্তু সামগ্রিকভাবে বা সার্বিকভাবে দক্ষিণের চিত্রটা পাওয়া যাবে। তেলেঙ্গানা যখন ইউপিএ সরকার ছিল তখন অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা ইউপিএ সরকারই করেছিল, ফলে মনে করা হচ্ছে কংগ্রেসকে লোকসভা ভোটের আগে তেলেঙ্গানার মানুষজন কিন্তু রাজ্যটিকে গিফট করতে পারে। এবং এখানে কিন্তু বিজেপি কার্যত ফাইটে নেই, বিআরএস বিআরএস এর সঙ্গে
একদম কংগ্রেসের সরাসরি ফাইট এবং মনে করা হচ্ছে কংগ্রেস কিন্তু এই রাজ্য পেতে পারে, সেক্ষেত্রে লোকসভার আগে আরো অ্যাডভান্টেজে চলে যাবে কংগ্রেস। আরেকটি রাজ্য একদম ছোট রাজ্য কিন্তু এর থেকে নর্থ ইস্টের একটা সামগ্রিক ছবি পাওয়া যাবে, মিজোরাম। দেখুন মিজোরামে ওখানকার লোকাল দল বিজেপি তো নেই, বিজেপি কার্যত শূন্য, কংগ্রেস কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে। কংগ্রেস খুব বেশি আসন পাবে না, কিন্তু ওই একটা দশটা আসন যদি পেয়ে যায় ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যেতে পারে। অর্থাৎ কংগ্রেসের রেজাল্টটা তুলনায় ভালো হবে, কিন্তু ক্ষমতায় আসতে পারে NNF বা JPM, এদের মধ্যে কিন্তু মেন ফাইট বিজেপি এখানে কোনো বিষয় নেই। সুতরাং যে বিষয়টি আমরা বলছিলাম, এই 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 যে লক্ষ্মীর ভাণ্ডার আছে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক পশু, তো এই লক্ষ্মীর ভাণ্ডার দেখবেন কর্ণাটকে নকল করেছিল কংগ্রেস, এবং কংগ্রেসকে মা বোনেরা ঢেলে ভোট দিচ্ছিল কর্ণাটকে কংগ্রেস সরকারে এসেছিল। যদি মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশও হারতে পারে বিজেপি, কিন্তু যদি মধ্যপ্রদেশে যেতে বিজেপি কোনো কারণে, তাহলে কিন্তু সেখানে নরেন্দ্র মোদীর কোনো ক্যারিশমা নেই, নোমর কোনো হাওয়া নেই, কোনো ঝড় নেই। একমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের নামটাকে চেঞ্জ করে, কপি করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে কপি করে শিবরাজ সিং চৌহান একটি প্রতিশ্রুতি দিয়েছিল, লাডলি লক্ষ্মী। লাডলি লক্ষ্মী প্রকল্পটির নাম আমাদের এখানে যেমন লক্ষ্মীর ভাণ্ডার, সেখানে প্রকল্পটির নাম হলো লাডলি লক্ষ্মী। এবং মহিলাদের ভোট, যেটা আলাদা আলাদা করে বলেছিলাম, এক্সিট পোল করতে গেলে সেফোলজিস্টরা যেটা করে বেশ কিছু ফ্যাক্টরের উপর দাঁড়িয়ে করে, রুরাল ভোট, আরবান ভোট, বড় লোকেদের ভোট, মধ্যবিত্তদের ভোট, হ্যাঁ, কৃষকদের ভোট, শিল্পপতিদের ভোট, এরকম কিছু কিছু ফ্যাক্টর করে। সেই ফ্যাক্টরে কিন্তু দেখা যাচ্ছে মা বোনেরা একটু ভোটের আগে খুশি হয়েছে লাডলি লক্ষ্মী করার জন্য শিবরাজ সিং চৌহান। অর্থাৎ কোনো কারণে যদি বিজেপি ক্ষমতায় আসে মধ্যপ্রদেশে, তাহলে কিন্তু বলতেই হচ্ছে মমতা ব্যানার্জি প্রকল্প নকল করে আসছে, যেটা কংগ্রেস করেছিল কর্ণাটকের ক্ষেত্রে। তবে সামগ্রিকভাবে যে চিত্রটা ফুটে উঠছে রবিবার, রবিবার গোটা দেশ জুড়ে খুব বেশি গেরুয়া আবির টাবির উঠবে না, মিলিয়ে দেখেন খুব বেশি গেরুয়া আবির টাবির উঠবে না, একটু আধটু উঠতে পারে কিন্তু খুব বেশি উঠবে না, সবুজ আবিরের বিষয়টাই বেশি থাকবে আকাশে বাতাসে। এবং মানে মানে এই লোকসভা ভোটের আগে হাড় হিম করা পরিস্থিতি নরেন্দ্র মোদী অমিত শাহ, ওই জন্য দেখলেন অমিত শাহ কিছুদিন আগে কবে যেন এসেছিল, বুধবার, মানে বুধবার এসেছিল ওই ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের মঞ্চ চুরি করে, শহীদ মঞ্চ চুরি করে। সেখানে কিন্তু অমিত শাহ যতবারই আসে একটা সংখ্যা বেঁধে দেয়, যেমন আগের বার এসেছিল ইসবার 200 পার বিধানসভার আগে হয়ে গেছে পগার পার, যেমন বলছিলাম দেখবেন ওই 35টা পাবে, 40টা পাবে, এবার কিন্তু আর কোনো সংখ্যাই যায়নি, কারণ মোটামুটি অমিত শাহ বুঝে গেছে যে এবার সিঙ্গেল ডিজিট হবে ওয়েস্ট বেঙ্গল থেকে। তা গোটা দেশেই যদি এই ছবিটা প্রতিফলিত হয়, সেক্ষেত্রে কিন্তু বিজেপির ভারেভা ভবানী হওয়ার সময় অপেক্ষা। তবে শেষ করার আগে বলে যাই যে এই 5টা রাজ্যের ভোট কিন্তু, তার মধ্যে হিন্দি বলা 3টা রাজ্য গুরুত্বপূর্ণ, 3টা রাজ্য, নর্থ ইস্টের একটি রাজ্য মিজোরাম, এবং সাউথের অর্থাৎ দক্ষিণের তেলেঙ্গানা, এই 3টে রাজ্যর কিন্তু একটা আভাস দেবে লোকসভা ইলেকশনের কি হতে চলেছে। আপাতত এই পর্যন্ত, আমাদের নজর থাকবে আগামী 3 তারিখ রবিবার 5 রাজ্যের ফলাফলের দিকে, নজর থাকবে, দেখা যাক কি হয়, এক্সিট পোল কতটা কার্যকরী হয় বা হতে পারে কিনা। কিন্তু মোটামুটি 5 রাজ্যের ভোট মিটতেই ওই কমার্শিয়াল গ্যাসের দাম, মানে রেস্টুরেন্টে আপনি আপনার প্রিয়জনকে নিয়ে খেতে যাবেন, আবার বিল বেড়ে যাবে, গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, আজকেরই গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। আর যদি হেরে যায় তাহলে ভাতে মারবে, মানে এবারে আপনার হেসেলে যে গ্যাসটা ব্যবহার করেন না, 14.5 কেজি, 19 কেজিটা বাড়িয়েছে, 14.5 কেজিটা।